ভোটের লাইনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার বিজেপি প্রার্থীর। ঘটনা গাজল বিধানসভায় রামচন্দ্র সাহা হাইস্কুলের 211 নম্বর বুথে। পরে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী। দাবি, আমরা নির্বাচন কমিশনের নিয়ম জানা রয়েছে, আমি কোনো ভোটারদের প্রভাবিত করিনি, শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ করেছি। যদিও তৃণমূলের দাবি, পুরো ঘটনা নিয়ে সমষ্টি উন্নয়ন অধিকারকে জানানো হয়েছে। মালদা জেলার গাজল বিধানসভায় ভোটারদের ভোটে লাইনে দাঁড়িয়ে ভোট প্রভাবিত করার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজল বিধানসভার রামচন্দ্র সাহা হাই স্কুল 211 নম্বর বুথে। যদিও পরে কেন্দ্র বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি সামলে আসে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। প্রার্থীর দাবি, আমরা ভোট প্রভাবিত করিনি, নির্বাচন কমিশনের নিয়ম নীতি আমাদের জানা রয়েছে, তৃণমূল মিথ্যা অভিযোগ করছে বলে দাবি করেন তিনি। যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে জানা যায়, তারা লিখিত অভিযোগ দায়ের করবেন এআরওর কাছে।